ফার্স্ট সেম। দেখো, আমরা আগের ভিডিওতে যেটা যেটাই ছেড়ে গেছিলাম, যেখান থেকে শেষ করেছিলাম, পরের ভিডিওটা ঠিক ওখান থেকেই আরম্ভ, এই ভিডিওটা ওখান থেকেই ঠিক আরম্ভ করছি। তাহলে আমরা আগের ভিডিওতে এই অবধি এসেছিলাম যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি ইন ওয়ান ডাইমেনশন আমরা পেয়েছি। এইবার আমরা এটাকে টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনে নিয়ে যাব, ঠিক আছে? জিনিসটা সোজা খুবই, আমি ধরে নিচ্ছি যে ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে v, ভেলোসিটি কম্পোনেন্ট অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে w। তাহলে আমরা কি করব যে আমরা এই তিনটে ডাইমেনশনে যে আলাদা আলাদা ভেলোসিটি পাব সেগুলো কি না সেগুলো আমরা লিখে নিয়ে গেছি। আচ্ছা, প্রথম ডাইমেনশনের জন্য পেয়েছি পিইউ ডিইউ এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই টুয়াইস কে টি ডি ইউ। সিমিলারলি পি ভি ডিভি আমরা কি পাবো, এম টুয়াইস পাই কে টি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই টু কে টি ডিভি। এটা এক্স অ্যাক্সিস, এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এবার জেড অ্যাক্সিস। পি পি ডাব্লিউ ডি ডাব্লিউ এম টু পাই কে টি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ডাব্লিউ স্কোয়ার বাই টু কে টি ডি ডাব্লিউ। এবার এই তিনটেকে, এই তিনটে প্রবাবিলিটি ফাংশনকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আমি ভেলোসিটি অ্যালং থ্রি ডি আমরা পাব। দেখো, তাহলে প্রবাবিলিটি ফাংশন probability function along three dimension, probability function along three dimension আমরা এটাকে বলতে পারি p u v w d u d v ডিডাব্লিউ, যেরকম এগুলোকে আমি জাস্ট মাল্টিপ্লাই করছি আর কি। এবার ফাংশনকে যদি আমি মাল্টিপ্লাই করি তাকে আমি এরকম ভাবে লিখতে পারি ইকুয়াল টু, আমরা কি পেলাম, আমরা পি ইউ ডি ইউ ইনটু পি ভি ডি ভি ইনটু পি ডাব্লিউ ডি ডাব্লিউ পেলাম। এবার যদি আমি এই মানগুলো, এই যে মানগুলো আমি যদি এখানে বসে দিই তাহলে দেখো কি আসে। আচ্ছা, তাহলে দেখো আমরা মান বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এইরকম। এখানে আমি মানগুলো বসাচ্ছি, তাহলে পি ইউ ভি ডাব্লিউ ডি ইউ ডি ভি ডি ডাব্লিউ ইকুয়াল টু এম বাই
টু পাই কেটি টু দি পাওয়ার হাফ ছিল, এটা তিনবার হচ্ছে, তার মানে থ্রি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এম, এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার বাই টু কেটি ইন্টু ডি ইউ ডিভি ডিডব্লিউ। আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে দেখে নাও এটা, এই জিনিসটা হয়। আমি একটু বোর্ডটাকে ঠিক করলাম। তাহলে এই জিনিসটা আমার আসছে। এইবার আমি এটাকে ইন্টিগ্রাল ডান দিকেরটা এবং বাঁ দিকেরটা যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এবং এর জন্যে আমি একটা মেথড ইউজ করছি। দেখো এটা নোটে নেই, এটা এমনি দেখে নাও। একটা স্কোয়ার আমি গোল কল্পনা করলাম যার ব্যাসার্ধ হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা তার আগে বলে দিই সি হচ্ছে কি না, সি আমরা জানি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়। এবং সেটাকে ডিসি রেঞ্জ অবধি নেওয়া হলো। আমরা যেটা দেখলাম যে এই যে আমরা এই থিকনেসটা পাচ্ছি, এই যে এই থিকনেসটা আমরা পাচ্ছি, এখানে যদি আমি ধরি যে আমার এই মলিকুলগুলো আছে এইটুকু থিকনেসের মধ্যে, কারণ আমি যে জিনিসটা ভেলোসিটি প্রবাবিলিটি যেটা বার করার চেষ্টা করছি সেটা কিন্তু এই ডিসি রেঞ্জের মধ্যে বার করার চেষ্টা করছি। তাহলে এইটুকু শেলের ভলিউম আমরা জানি হয়, এটা তোমরা অনেক ছোট ক্লাসে করেছো আর কি, এটা নিয়ে বলার কিছু নেই। এটা হয় পাই সি স্কোয়ার ডিসি, এটা যদি না পারো এটা বাড়িতে করে দেখবে, মানে প্রথমে এটা নেবে তারপরে সেখান থেকে এই সি স্কোয়ারটা মানে এই পোর্শনটুকু বাদ দেবে, তাহলে দেখবে যে এরকম একটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছে, ফোর পাই স্কোয়ার সি স্কোয়ার ডিসি। এবার এইটা দিস ইজ ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে কিন্তু আমি এই দিকটার কথা বলছি, ইন্টিগ্রাল অফ ডিইউ ডিভি ডিডব্লিউ, ঠিক আছে। তাহলে আমার যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে পি, আমি পি ইউ কমা ভি কমা ডাব্লুর জায়গায় আমি লিখতে পারি পিসি, এবং ডি ইউ ডিভি ডিডব্লিউর জায়গায় আমি লিখতে পারছি ডিসি। এবার এই যে ডান দিকের পার্টটা এটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, কারণ আমরা জানি যে পি ডি ইউ পি ডিভি পি ডিডব্লিউ যেটা এসছে সেটা ইন্টিগ্রেশন করে এসছে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, তাহলে এটা যদি তার ইন্টিগ্রাল পার্ট হয় তাহলে দেখো আমি কি করবো, এম টুয়াইস পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ই টু দি পাওয়ার, আচ্ছা এই যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লু স্কোয়ার এর জায়গায় আমি ইজিলি লিখতে পারি সি স্কোয়ার বাই টু কে টি, আর এই ইউ ডিভি ডিডব্লিউর জায়গায় আমি লিখতে পারি কি
আমি বললাম যে ভেলোসিটি কম্পোনেন্টটা কি না ভেলোসিটি কম্পোনেন্ট আমরা এই স্ফিয়ারটার মধ্যে দেখছি তাহলে এই স্ফিয়ারের যে ভলিউম সেটাই হবে এর ইন্টিগ্রাল পার্ট কারণ এই স্ফিয়ারের ভলিউম ইন্টিগ্রাল মানে কি একসাথে একটা সমষ্টি সমাকলন তাহলে আমরা যে মলিকিউলগুলোকে দেখব সেই মলিকিউলগুলো কিন্তু এই পার্টের মধ্যে থাকবে ঠিক আছে এই পার্টটুকুর মধ্যে কিন্তু এই মলিকিউলগুলোকে কনসিডার করা হচ্ছে তাহলে আমি ইজিলি লিখতে পারি এর জায়গায় ফোর পাই সি স্কোয়ার ডিসি ঠিক আছে তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে হবে ফোর পাই এম টু পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ডিসি ঠিক আছে এই জিনিসটা আমার আসবে এবার আমরা অনেকটা পরিচিত পেলাম আমি জানি না তোমরা ইলেভেন এটা পড়েছো কিনা কিন্তু এটা ইলেভেনের ছোট্ট একটু ছিল পেপারটা হয়তো ডেরিভেশনটা ছিল না তাহলে দেখো আমরা এই পিসিডিসি এটাকে আমরা বলতে পারি ফ্র্যাকশন অফ মলিকিউলস কারণ ম্যাক্সওয়েলের তত্ত্বটাই এটার উপর ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি আমরা মনে করছি যে ডিএন সংখ্যক মলিকুল আমরা মনে করতে পারি যে ডিএন সংখ্যক মলিকুল এখানে আছে যার ভেলোসিটি সি এবং ডিসি সি এবং সি প্লাস ডিসির মধ্যে আর টোটাল নাম্বার অফ মলিকুল আমি ধরে নিচ্ছি এ তাহলে ডান দিকটা এই যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনের ডান দিকটা কি হয়ে যায় ডিএন বাই এন ইকুয়াল টু ফোর পাই এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি আচ্ছা এখানে একটা সি স্কোয়ার হবে এটা একটা অনু দিয়ে করা আছে কিন্তু দেখো আমরা এটা লিখতে পারি যে এম ইকুয়াল টু এম বাই এম এ যেখানে এম হচ্ছে মোলার মাস আর এম এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা তাহলে আমি যদি এখানে লিখি দেখো তাহলে জিনিসটা কি আসবে সেটা আসবে হচ্ছে এম এর জায়গায় আমি এগুলো বসিয়ে দেবো তাহলে দেখো এলো ডিএন বাই এম ইকুয়াল টু ডিএন বাই এম ইকুয়াল টু ফোর পাই আমি বসালাম এম বাই টু পাই এন এ কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার
by 2 NAKT C square DC. এবার দেখো এই NA গুণিত K বোলজম্যান কনস্ট্যান্ট গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা এটা কিন্তু ইকুয়াল টু R হয়, এটা আমরা আগে জেনে এসেছি. দ্যাট ইজ 4 পাই m বাই 2 পাই আর টি টু দি পাওয়ার 3 বাই 2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 আর টি ডিসি. তাহলে এটা সমগ্র অণুর জন্য. এইবার আমরা এই মলিকুলার প্রবাবিলিটি ইন 1D 2D আর 3D এটার গ্রাফগুলো আমরা একটু দেখব. এটার গ্রাফগুলো আমরা একটু দেখব. গ্রাফগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে 1D গ্রাফটা দেখব. 1D যেহেতু সেটা ওয়ান কম্পোনেন্ট তাহলে দেখো এখানে যদি আমি করি এটা হচ্ছে আমার প্লাস ইউ ডাইরেকশন, এটা মাইনাস ইউ ডাইরেকশন, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি. তাহলে এটা হবে এইরকম, এটা হচ্ছে ইন 1D. এবার যদি আমরা 2D দেখি, 2Dতে ন্যাচারালি দুটো অ্যাক্সিস চলে আসবে এবং এখানে সেটা এরকম ভাবেও লেখা যায় এটাকে প্রবাবিলিটি 1 বাই এন ডিএনসি ডিসি. এটা সি যদি আমি ধরি তাহলে এটা হয় এটা জাস্ট এখান থেকে এরম ভাবে উঠবে. ঠিক আছে, আর যদি আমরা 3D তে দেখি তাহলে সেটা আমাদের পরিচিত কার্ড. এই দুটো জায়গা খেয়াল করো, এটা কিন্তু এইরকম উঠে নামলো. তাহলে এটা ইন 2D, এটা হচ্ছে ইন 3D. ব্যাপারটা হচ্ছে যে যে কোনো এই তিনটে গ্রাফ থেকে কতগুলো জিনিস প্রযোজ্য, যে প্রত্যেকটা থেকেই দেখো জিরো ভেলোসিটি থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে ভেলোসিটি গ্রেটার দ্যান জিরো, আর কি জিরো ভেলোসিটি হয় না, ভেলোসিটি গ্রেটার দ্যান জিরো শুরু হয়ে আস্তে আস্তে সেটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করার পর একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, এটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপরে সেটা ফল করছে টুয়ার্ডস জিরো অ্যাগেন. তাহলে এখানে দুটো জিনিস আছে যে এই যে এই পার্টটা আমি দেখছি এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে এখানে প্রবাবিলিটি, প্রবাবিলিটি এখানে
ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি দেখছি যে খুব হাই ভেলোসিটি প্রবাবিলিটি দেখো খুব কম, আবার খুব লো ভেলোসিটি তারও প্রবাবিলিটি খুব কম। তাহলে ফাইন্ডিং এটা ওয়ান ডি টু ডি সব ক্ষেত্রে আরকি ফাইন্ডিং, এবার মলিকুলটা যেহেতু থ্রি ডি আমরা জানি যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা থ্রি ডাইমেনশনালি হয়, তাহলে আমরা এটাই কিন্তু আমাদের প্রধান গ্রাফ। Finding molecules having very low or very high velocity is very small. ঠিক আছে, আমরা উচ্চ বেগ সম্পন্ন এবং নিম্ন বেগ সম্পন্ন মলিকুলের ভেলোসিটি পাওয়া যায় না। আচ্ছা, আর একটা আচ্ছা, এরপরে আমরা কিছু জিনিস আবার পরের ভিডিওতে বলছি।